সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছর। একটা সময় ভাবতাম পহেলা বৈশাখ মানে কালারফুল হবে সবকিছু, সাদা লাল রঙের পোশাক হবে, ঢাকঢোল তো অবশ্যই থাকতে হবে। বৈশাখের ছোটবেলার স্মৃতি খুব মজার হয়, সে সময়ের এক একটি ঘটনা আজও খুব মনে পড়ে। জানি সেই দিন আর ফিরে আসবে না, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। কোনো এক কারণে আমাকে সে বছর বৈশাখে নতুন পোশাক কিনে দেওয়া হয়নি, ফলে সকাল থেকেই আমি কান্নাকাটি শুরু করে দিলাম। সত্যি বলতে সেবার পহেলা বৈশাখে অনেক কেঁদেছিলাম, শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিকেলে কাকা আমাকে সুন্দর একটা জামা কিনে দিলেন। জামাটা এত সুন্দর যে আমার খুব পছন্দ হয়েছিল, এমনকি পরের বছর পহেলা বৈশাখেও আমি ওই জামা পরেছি। সেই আনন্দ আর কখনো ফিরে আসবে না। চলচ্চিত্রে আসার পর বৈশাখী মেলায় যাওয়া হয়নি, এখন দায়িত্ব পালন করার পালা, প্রিয়জনদের কিছু না কিছু দিতে হয়। এখন আর পাওয়ার ইচ্ছাটা নেই, তবে দেয়ার ইচ্ছা আছে। গতবার বৈশাখ এলো কিছুটা যুদ্ধ আর অস্বাভাবিক জীবনের মধ্য দিয়ে, এবার বৈশাখ জীবনে কিভাবে আসবে জানি না, তবে এবার নিশ্চয় ভালো কিছু হবে এতটুকু তো আশা করতেই পারি। তাছাড়া আমার ছেলে বড় হয়েছে, সে এখন দাঁড়াতে পারে, হাঁটতে শিখছে, নতুন জামা পরে হাঁটলে ওকে অনেক সুন্দর লাগে। যেদিন থেকে আমার ছেলে পৃথিবীতে এসেছে সেদিন থেকে প্রতিটি উৎসব আমার জন্য আনন্দের। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।